আচ্ছা আচ্ছা, জি জি, এখন তো হুম হুম
আমি তো ইয়াতে যাবো, সিএসসি রিলেটেড কি হবে? আমার তো ওইটা ঠিক আছে, তো এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে ফেলবো না, তাছাড়া তো সমস্যা করবো না।
তাহলে এরকম কি হয় নাকি যে একবার স্কোপাস ইন্ডেক্স ধরেন পাবলিকেশন হয়ে গেছে, ওইটা আবার পরে স্কোপাস ইন্ডেক্স না হতে পারে নাকি, এরকম হয়? হুম 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 ওটাই ওটাই যদি আমি যাচ্ছি ঝামেলা হয়। বুঝতে পারছি। তোমার সিজিপিএ তো ভালো না, তোমার আমার তো একাডেমিশিয়ান হওয়ার সুযোগ আছে, ড্যাফোডিলে তো একটা সার্কুলার দিছে, একটু দেখো। লাগে লাগে নিজের নিজের স্টুডেন্ট, নিজের স্টুডেন্ট বেশি নেয়, নিজের স্টুডেন্ট বেশি নেয়। তোমার তোমার ইন্টারন্যাশনাল, তোমার ওই যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তোমার কিছু আছে কানে? অনার্স তো শেষ করতে কোথা থেকে জানি, হওয়াটা ভালো ছিল যদি হয়ে যেত, কারণ সিজিপিএ তো ভালো, একাডেমিক সুযোগ পেতে গেলে সিজিপিএ এর সাথে ওই কানেকশনটা দরকার পড়ে। তুমি পার্ট টাইম ভাবে কোথাও যুক্ত হতে পারে, কিন্তু পার্ট টাইম টিচার হিসেবে অনেক সুযোগ আছে মনে হয়। না বিভিন্ন র্যাঙ্কিং এর নিচে ইউনিভার্সিটি গুলো আছে না, যেমন ধরো এই যে ছোটখাটো যেগুলো নতুন ইউনিভার্সিটি, এগুলোতে দেখতে পারো যদি ওদের কখনো দরকার পড়ে। ঠিক আছে। তাহলে
আমরা যে অনেকে আমরা যে বলি যে স্কোপাস ইন্ডিয়ার জার্নালে সাবমিট হয়েছে, গেল একটা, ধরো ওইখানে একটা রিস্ক আছে, বুঝলাম। আমার যদি এরকম হয় যে ধরো কি বলি, আচ্ছা আরেকবার একটা জিনিস, ওর ধরো পাবলিশ যখন হইলো তখন স্কোপাস ইন্ডেক্স হিসেবে ওর জার্নালটা ছিল না, পরে যখন আবার ওইটা যদি স্কোপাস এর মধ্যে যদি ঢুকে যায় তখন আর ওইটা নাই হয়ে। ও তাহলে আমরা যখন আমাদের বই যখন পাবলিশ হলো ওটা যদি স্কোপাস ইন্ডেক্স হয় তখন আমরা ওইটা কি বলবো, জার্নাল, ওইটা কি আমরা জার্নালই বলবো? আমরা কি পাবলিকেশন হিসেবে লিখতে পারবো ওইটাকে, পাবলিকেশন হিসেবে ধরতে পারবো না? হুম যাবে না, কোথাও না কোথাও তো থাকবে। আবার এটা যেহেতু বছরে বছরে চেঞ্জ হয়, এটা একটা বড় ঝামেলা। এই যে র্যাঙ্কিং চেঞ্জ হয় বা ওই স্কোপাস ইন্ডেক্স হওয়ার বিষয়টা,
ও তাহলে তো আমার তো দুই দুই জার্নালের ইন্ডেক্স পাবলিকেশন আছে। তোমাকে বলতেছি তোমার আছে। বুঝতে পারছি। পেপার 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 পাবলিশিং কিছুটা হচ্ছে তোমার রাইটিং দক্ষতা, আর হচ্ছে ওই যে কি বলে অর্গানাইজিং, তারপর হচ্ছে মানে যে যেটা চায় ওইভাবে এক্সপিরিয়েন্স। না না, কারণ তুমি তো ওখানে কারোর সাথে কথাও বলতে পারতেছো না, রিভিউ কে করবে এটা জানোও না। হুম হুম বুঝতে পারছি। সিঙ্গার কেমন? আসলে হয়েছে কি, আমার আমার বিষয়টা বুঝো, আমার বিষয়টা হচ্ছে যে মানে আমাদেরকে, আমরা তো তোমার মতো মানে এতগুলো পেপার বের করতে পারি নাই, একটাই এখন আপাতত আছে, কাজ করার সুযোগ হয়েছে নিয়ে। আর ওই ওইটা নিয়েই মানে আমাদের পুরো টেনশন, যে যদি ধরো আমাদের ডিপার্টমেন্ট মানে ডাকু দিলে আমাদের হচ্ছে ওই যে দেখো না, এবার হচ্ছে র্যাঙ্কিং বের করলো স্কোপাস ইন্ডেক্স জার্নাল কার কত বেশি, তো আমাদেরকে একটু উৎসাহিত করে যেন আমরা স্কোপাস ইন্ডেক্স, সেটা যেই হোক, যেই জার্নালই হোক, যাতে জার্নালে পাবলিশ করি আর কি। এটা নিয়ে আর কি মূল বিষয়টা, এই জন্যই আর কি তোমার কাছে ইয়ে করা। হ্যাঁ, স্কোপাস ইন্ডেক্সই চাচ্ছে, কারণ স্কোপাস ইন্ডেক্স হইলে ওই ভার্সিটিকে কিছু লাভ হবে মার্কেটিং এ। ক্াকে
ফার্মেসি নিয়ে ভাইয়া, আমরা তো এখন পাবলিকেশন নিয়ে চিন্তা করি। আমি তোমারে এমন এমন শিক্ষক, আমার ডিপার্টমেন্টের শিক্ষক বলো বা এমন এমন শিক্ষক দেখাবো, ওর পাবলিকেশন থাকতে পারে, ওর 20টা সাইটেশনও নাই, বাট এমন এমন শিক্ষক আছে যারা সাইটেশন 3,000, 4,000, 10,000 সাইটেশন, যারা যারা আবার পেপার বুঝে, যারা আবার ধরো পাবলিকেশন নিয়ে অনেক বেশি গভীরে যায়, ওরা দেখে সাইটেশন কার বেশি। সাইটেশনই তো একটা পেপারের ইয়া, তোমার পাবলিকেশন হইতেই হলো না, আবার ওইটা ওইটা যদি মানুষ রেফারেন্স হিসেবে দেখাতেই না পারে। এটাই সাইটেশন। হ্যাঁ, আমার একটা বন্ধু এই এদের এই ইয়াটা বুঝতে পারছে, ওরা বলে কি, তুমি যে জার্নালে পাবলিশ করতে যাবা চেষ্টা করবা ওই জার্নালের বেশি বেশি রেফারেন্স দিতে, তাইলে ও তোমার পেপার নেওয়ার একটা সুযোগ আছে। কারণ তোমার পেপার যদি সে নেয়, তার নিজের ইয়ারও সাইটেশন হবে, তার ওই আবার ওরা দেখাতে পারবে যে একটা পেপার পাবলিশ হলো আমার নিজেরও সাইটেশন বাড়ছে ওইখানে, কিন্তু আবার জার্নালেরও সাইটেশন কাউন্ট হয় এদের র্যাঙ্কিং এ। মেলা কাহিনী, হ্যাক করেন তোমার একটা ইয়া দরকার ছিল, নেটওয়ার্কিংটা তুমি করলে তোমার খুব হেল্প হতো। তোমার বানানটা মেসেজে লিখি, এখন শুনতে পাচ্ছ? জোরেই বলতেছি। এটা ইয়ার নামটা কি, ওই যে উপরের এটা কি?
হ্যাঁ, একটা বইয়ের কথা বলতেছি না আমরা, বইয়ের চ্যাপ্টার, এই বই আর জার্নাল আলাদা। হয় তোমার একটা, তোমার একটা রিসার্চ হয় জার্নাল হিসেবে পাবলিশ হবে, নাহলে বই হিসেবে পাবলিশ হবে, এই তো। তো ওই জার্নালের বিষয় হচ্ছে যে ওই যে জার্নালটা, ওই জার্নালটা কি শুধুমাত্র ওই জার্নালটা কি আবার বই হিসেবে ওরা পাবলিশ করে, না কিভাবে ওই ওই জার্নালটা কি থাকে? জার্নাল মানে কি, একটা বই বই না? একটা জার্নালের মধ্যে কয়টা রিসার্চ পেপার থাকে? ইস্যু মানে জার্নাল একটাই। বুঝতে পারছি বুঝতে পারছি, জার্নাল পাবলিকেশন। ওটা প্রজেক্টটা তো শেষ এখন। ইন্টার্নশিপ করার আসলে মানে আমার বিষয়টা আমি তোমাকে বলি, এখন আসলে আমি আরেকটা কোর্স করতেছি হচ্ছে ইয়ার উপর, না এটা হচ্ছে ইপিআর, এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট কেমিক্যাল রেসপন্সিবল। এটা হচ্ছে একটা তোমার, ওরা হচ্ছে ইয়া করে, ওই কনসালটেন্সি করে অথবা ধরো ওই সলিউশন গুলো বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ, অফলাইনে তো না, অনলাইনে করতেছি। আসলে বিষয় হচ্ছে নেটওয়ার্কিং, অনলাইনে করলে তো আমার নেটওয়ার্কিং হবে না, বুঝলে? না না, মানে ওই অনলাইনে ওই নির্দিষ্ট অর্গানাইজ মানে কোর্সেরা থেকে করলে তো আমার নেটওয়ার্কিংটা হবে না। হ্যাঁ, ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি অ্যান্ড ট্রেনিং, এদের কাছে MSCT, এদের থেকে করতেছি, দেখা যাক। এটা চাইছে হচ্ছে আমার কাছে 5.5 চাইছিল, 4.5 বা এরকম 2 মাসের কোর্স। এখান থেকে তুলনামূলক একটা বেসিক আইডিয়া তারা আমাকে দিবে ECR এর উপর। তো আমাকে আসলে এখন ঢুকতে হবে, যেখানে ইন্টার্নশিপ হোক ইয়া হোক, আমি চেষ্টা করতেছি। মানে ইন্টার্নশিপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও ফর মি টু স্টার্ট। আচ্ছা ঠিক আছে, আমি দেখো আমি এটা করতাম, আমার আসলে মানে আমি একসাথে এতগুলো করে কাদও করতে পারবো কিনা, আমি এর আগে অনেক কিছু শুরু করে কিন্তু শেষ করতে পারিনি, আমি আসলে জানি। ঠিক আছে, তাইলে মানে মানে আমি জানি যে আমার কাছে আমার টাকাটা, কারণ টাকাটা আগে দিতে হচ্ছে, বুঝো নাই? এখন আমি যদি না করতে পারি
তখন নাই, কিন্তু ওদের কাছ থেকে শেখা যাবে বলে আমার মনে হয়েছে যে হয়তো তারা বেশ ভালোই শিখাবে, কিন্তু কথা হচ্ছে যে আমি আদৌ হ্যান্ডেল করতে পারবো কিনা। আমার এখন মূল টার্গেট হচ্ছে যে ইন্ডাস্ট্রি কি চায়, বা হ্যাঁ ইন্ডাস্ট্রি কি চায়, জব জব ইন্ডাস্ট্রি আমার কাছে কি চায়। যেমন ধরো টেক্সটাইলে গেলে ওরা সার্টিফিকেশন ঘাটাঘাটি করতে দিবে আমাকে, তারপরে বিভিন্ন সার্টিফিকেশনের মান নিয়ন্ত্রণ, ইভলিউশন, ISO, এগুলো মেনটেন করতে দিবে, বা ধরো হিগ আছে, হ্যাঁ HICIEEG হিগ আছে, আবার বিভিন্ন GOTS সার্টিফিকেশন আছে, এগুলো রেডি করতে, এগুলো ISO কোর্স করবো না, ওই যে অ্যালিসন থেকে দুইটা ISO কোর্স, ওই যে তুমি বললা পাকিস্তানি টিচারের, ওই দুইটা কোর্স আমি করে ফেলবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। হ্যাঁ ওই ISO ওই এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটা আছে, আর একটা আছে হচ্ছে এনভায়রনমেন্ট হেলথ এন্ড সেফটি, অথবা মনে হয় এরকম অকুপেশনাল হেলথ এন্ড সেফটি, এটা OHS। আমি একটা কিনছি, শোনো না, আমি একটা কিনছি 500 টাকা দিয়ে অ্যালিসনের ওই এনভায়রনমেন্ট হেলথ এন্ড সেফটি, ওই যে কার্ডটা 500 টাকা ঠিকই তো আছে, ওই যে $4 এই বছরই, কয়েক এই যে কয়েকদিন আগে অক্টোবরে কিনলাম, আগস্টে কিনলাম। হ্যাঁ ওই শর্ট কোর্স, হ্যাঁ আমি তো আর কিনবো না, আমার আমি তো ওদের কাছে PDF ফাইল পেয়ে গেছি, PDF ফাইল তো আমি এখন এডিট করতে পারবো নাই, ওরা সার্টিফিকেট দেয় না, সার্টিফিকেট তো PDF আকারে দিতে, হ্যাঁ ডিজিটাল কপি, আরে শুনো ওটা তো আমি আগে শেষ করব, শেষ করা নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, আমি তো ভুগিচুগি মারতেছি না, কিন্তু সার্টিফিকেট দেখাইতে হলে তো আমি ওই সার্টিফিকেট দেখাইতে পারবো, অনলাইন সার্টিফিকেট, তারা যদি প্রুফ চায় যে তুমি শেষ করছো নাকি এটা আমাকে দেখাও, তো এই যে দেখেন আমার, আমি তো শেষ করছি, তারা আমাকে সার্টিফিকেট কিনতে বলছে, আমি কিনতে পারিনি, এটা খুব ভালো করছো, আমি তো আগে এগুলো জানতাম না, তো একদিক দিয়ে ভালো হয়েছে যে এখন কিছু জিনিসগুলো বুঝতে পারছি। হয় কি আমাদের বিশ্ববিদ্যালয়েরা আসলে এই এরা আছে বোকা, এরা আসলে ইন্ডাস্ট্রি লেভেলের এই বিষয়গুলো বুঝতেই দেয় না আমাদের, করো CGPA তুলো, এই করো ওই করো, ইন্ডাস্ট্রিতে বের হয়ে যায় আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে যে আরো কিছু পড়ালেখা করা লাগবে, রেডি হওয়া লাগবে, তাছাড়া তো হবে না। আমি চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় CV দিয়ে ক্রিয়া করতে, দেখা যাক কেউ করে কিনা, এক্সেপ্ট করে কিনা। তুমি যদি একাডেমিশিয়ান হতে চাও তাহলে ভাইয়া যে কোনো তোমার বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো জায়গায় হোক, টিচারের সাথে লিয়াজ তৈরি করো, বা টিচারদেরকে স্টুডেন্টদেরকে ইয়াদেরকে পাবলিশ করায় দাও, মানে ফ্রি সার্ভিস দাও, দিয়ে ওই পেপার পাবলিকেশন হোক, রিসার্চে হোক, বেগার খাটতে হবে। তুমি যদি লেকচারার হইতে দাও তোমার ডিপিয়াতে, এইভাবে খেলতে হবে, কারণ দিন শেষে তুমি যদি, যেহেতু তোমার এত পাবলিকেশন আছে, একাডেমিশিয়ানদের মধ্যে এই পাবলিকেশন করার দক্ষতা কিন্তু অনেকের নাই, ঠিক আছে, অনেক বড় বড় মানুষ, তুমি এখন চেষ্টা করলে এটা করতে হবে আর কি, তোমার চেষ্টা করতে হবে, ড্যাফোডিলে যে একবারেই যে লিয়াজো মেনটেন করে না এরকম কিন্তু না, যে একবারে বায়াস হয়ে লোক না এরকম না, তোমার মধ্যে যদি মাল থাকে, ওদের ওদের রিভলিউশনে যদি তুমি টিকে যাও, তুমি কিন্তু ঢুকতে পারো। তোমার তুমি মনে হয় ল না কোনটা তোমার ব্যাকগ্রাউন্ড, এখন LLB অনার্স না তোমার, আমি সার্কুলারের ডেট যে কবে ছিল তো ভুলে গেলাম,
লয়ার নিবে কিনা? তুমি মাস্টার্স তো করতেছো না, বুঝো নাই, মাস্টার্স তো তোমার রানিং, তাইলে তুমি ওইটাতে ওইটাতে মাথা খাটাও না, ঠিক আছে? যে ওরা লিয়াজও করে কিনা, তোমার কথা হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি তুমি রিসার্চ মাঠে তো তুলে নিবে কেন? তুমি তুমি লই পড়াবা, কথা বুঝো আমার, তোমার কাজ হবে তো লই, তুমি ল ইয়ে করতে পারবা না পরীক্ষা গুলো তোমাকে যদি ইভালুয়েট করে? তাইলে ওইটা আর কি তুমি হ্যান্ডেল করতে পারলে তুমি চেষ্টা করবা না কেন? চৌত্রিশটা পদ নিবে, 34টা, বুঝতেছো? আমি দেখো দিলে যাব না, মানে আমার ডিপার্টমেন্ট আমার পছন্দ না, বুঝছো? আমি যদি যাই তাহলে সিএসি তে যাব, কিন্তু আমার ওই ইয়াটা মিলে না, সিএসি না সিভিল, সিভিল কিন্তু সিভিলে, সিভিলের এনভায়রনমেন্টটা আছে না, কিন্তু সিভিলরা নিতে চায় না। না হুম 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 না আমি দেখছি সিভিলতে পড়া অথবা তোমার যেমন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং সেকশন, এই ইঞ্জিনিয়ারিং আছে না, এনভায়রনমেন্টাল সায়েন্সের যতই কমপ্লেন যাই থাকুক, হ্যাঁ এগুলো আমাদের নিবে না, ওরা সিভিলই করবে। কারণ এই তো রিসেন্টলি এই সাবজেক্টটাকে আলাদাভাবে করা হয়েছে, এর আগে এটা তো সিভিলই দেখতো, মানে এই যে কয়েক বছর আগে আগেও বাংলাদেশে যত দেখবা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছে দেখবা সিভিলিয়ান, মানে সিভিলকে এনভায়রনমেন্টাল সায়েন্স, কিন্তু ওটা তো আমরা নিয়ে নিচ্ছি এখন, বুঝো নাই? ওটা তো আমরা এখন আসলে সত্যি কথা বলতে কি, ওরা ওরা যতই সিভিল, ওরা যতই ইঞ্জিনিয়ারিং করুক, ওরা আসলে এনভায়রনমেন্টের যে কোর বিষয়টা হোক ওটা ওরা ধারণ করতে পারে না, বুঝতে পারছো? ওদের কাছে ওইটা ওইটা ইঞ্জিনিয়াররা যেরকম সবকিছু টেকনিক্যালি ভাবে এটা করলে এটা হবে, একদম প্র্যাকটিক্যাল এটা করলে এটা হবে, কিন্তু এনভায়রনমেন্টে বা ক্লাইমেটে এই জিনিসগুলো এভাবে সবসময় কাজ করে না, কিছু ক্ষেত্রে তোমাকে ইভালুয়েট করতে হয় এই অতীত গণনা করে বা অতীত দেখে, অতীতটা বুঝে বা বর্তমান পরিস্থিতি বুঝে, বা ধরো কোনো জায়গায় তোমার মনে হয়েছে যে এটা করলে তো পরিবেশের মানে কোনো সমস্যা নাই, কারণ আমার স্ট্রাকচার তো দাঁড়ায় যাচ্ছে, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে তো দেখতে হচ্ছে যে এখানে তোমার এখন যদি তুমি এটা করো পরবর্তী কয়েক বছর পর এটা কি হবে, যেমন এনভায়রনমেন্টাল মডেলিং বলি আমরা, বা এই যে সাউন্ড পলিউশনের এগুলো মেজারমেন্টের বিভিন্ন বিষয় থাকে, এগুলো তো আমাদের, আমরা তো করে আসছি ভাই, এগুলো তো আমাদের কো, ঠিক আছে না? হ্যাঁ তোমার হাতে সময় থাকলে তোমার সাথে আসলে বসতে পারলে ভালো হইতো, অনলাইন একটা ওয়ার্ক স্পেস খুলে আমার পেপারটা নিয়ে কাজ করবা নাকি, বা আমিও তোমার ওখান থেকে কিছু দিতে
পাবলিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন আমার জন্য। আসলে হয় তোমার ওই নেটওয়ার্কিংটা দরকার, মানে আমি বারবার বলতে চাচ্ছি ফুটে জেনারেল সেক্রেটারি বা প্রেসিডেন্ট হিসেবে আমরা তো শেষ করতেছি, তো আমরা যদি অ্যাডমিন হিসেবে যদি টিকে যাই ইন্টারভিউ পর্যন্ত, যদি আমরা আমাদের রিকমেন্ড করার মতন আমরা কল বললে হয়তো দু একজন রিকমেন্ড করতে পারে। আর দেখেন তো হ্যাঁ, এই যে তোমার তোমার আচ্ছা বন্ধু এইটা একটু দেখো তো, আমাকে একজন ফিডব্যাক দিছে কিন্তু ফিডব্যাক এর ঘরের ডিম আমি কিছু বুঝি নাই, এটা দেখি আমার আমার পেপারটা পড়ে পেপারটা পড়ে একটা ফিডব্যাক দিছে, ফিডব্যাকটা আমি পড়ি। হ্যাঁ ফিডব্যাকটা হচ্ছে যে আসসালামু আলাইকুম, যাই হোক, এক হচ্ছে রেফারেন্স এর ঘাটতি আছে বিশেষ করে মেথডে। আচ্ছা তারপর বলছি ১৭টা, তারপর হ্যাঁ তারপর লিখছে সার্ভে কিভাবে করছো এই ব্যাপারে একটু ডিটেইলে অ্যাড করে অ্যাড করা উচিত মেথড চ্যাপ্টারে। তারপর হচ্ছে মডেল ডেভেলপমেন্ট প্লাস অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের জন্য সাইট ট্রেনিং ডেটা সেট কিভাবে ডেভেলপ করছো সেই ব্যাপারে বিস্তারিত থাকা উচিত। রেজাল্ট এন্ড ডিসকাশন চ্যাপ্টারে কোনো ডিসকাশন নাই, ডিসকাশন মিসিং। এডিটর না, ওনার ওনার একটা জার্নাল পাবলিশ আছে Q1-এ। হ্যাঁ আমার আমার জার্নাল ও পাবলিকেশন গুলো সম্পর্কে ধারণা একদম কম, তবে একটা ধারণা হচ্ছে Q4 জার্নাল গুলো টার্গেট করে আগাইতে পারো, ওরা যে রিভিউ দিবে সেগুলা ভিত্তিতে কাজটা করো গোছানো সম্ভব হয়তো পাবলিকেশনও। না না তা তো অবশ্যই, আমি জিপিটি কে ChatGPT কে কি জিজ্ঞাসা করে এগুলো সব করতে পারবো নাকি, যে আমার পেপারটা একটু দেখো শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো, বললাম ChatGPT জিপিটি ওইটু হয়ে গেলে
টানে দিন চেক করে নিব না, সমস্যা নেই তো। এখন নাই, কিনে নিব না। আমি তো একসময় অনেক কিনছি, হ্যাঁ এগুলোর পিছনে অনেক টাকা গেছে আমার। টানে দিন আ আরে ভাই, ও আচ্ছা, এটা হইতে পারে, তাহলে কি এক বিপজ্জনক বিষয়। হ্যাঁ ধরে, হ্যাঁ নর্মালি যদি দেখা যায় ইনস্ট্রাক্টর কিনতে হয়, তো ইনস্ট্রাক্টরে আমার দেখাচ্ছিল এআই 70 দেখাইছিল, পরে প্যারাফ্রেজ করে ওটাকে 60 নিয়ে আসছিলাম। আরো যাবে, আমি করি নাই আর, কারণ আমার তো ভার্সিটি এআই দেখে না, আমার দেখে ওইটা পরে চেক করাইছি। আমার মূলত টেনশন ছিল যে এআই ধরে কিনা, পরে আমার হচ্ছে কি, আমি তোমার বুঝাই, পেপারটা তো আমি অনেক লেখছি, মানে তুমি তো বন্ধু মানুষ, তুমি তো আমার খবর জানো, পেপারটা আগের দিন রাতে রেডি করছি, রাতে এই যে ধরো, মানে তুমি বুঝো নাই, তোমাকে কিভাবে বুঝাই, মানে একদম ব্ল্যাঙ্ক ছিল, তুমি কতটুকু কাজ করে দিছো না, ওখান থেকে তো সব নেই নাই, ওখান থেকে একটু নিছি, ওখান থেকে 12টা পিছা লিখেছি। হ্যাঁ কিন্তু পরে তো আমি তো ওখান থেকে কতখানি নিছি, তোমার তোমার কাছে তো মানে পাঠিয়েছিলাম নাকি পেপার, তুমি দেখো, তুমি মেসেজ দিও আমারে, তুমি কোথায় জানি ভুল লিখছো, তোমার ইয়াতে তোমার হোয়াটসঅ্যাপ বা কোথাও একটা ছিল, আমি ওখান থেকে কপি করি তো মারছিলাম হোয়াটসঅ্যাপ বা ফেসবুক থেকে, আমি ওটা ঠিক করে দিব না এরপরের বার। না না এখন ঠিক করে, পাবলিকেশন করতে লাভ নাই। হ্যাঁ তোমার কাছ থেকে তো লেখা নিছিলাম, তোমার কাছে লেখা আমার নিছিলাম, হচ্ছে আমার এখানে আসছে হচ্ছে, আমি তোমার কাছে নিছি বন্ধু, মানে বেশ ভালোই নিছি, কারণ তোমার ছাড়া আমার ইন্ট্রোডাকশন তো লেখা হচ্ছিল না, ইন্ট্রোডাকশনটা তোমারই, ও পরবর্তীতে কি হয়েছে আমি তোমার বলি, তুমি যেগুলো দিছো না ওগুলো তো নিছি, কিন্তু পরে একটা পেপারের সাথে আমার খুব মিলে গেছিল, তো আমি ChatGPT কে ওই পেপারটা দিচ্ছিলাম, পেপারের ওই অংশটা, আর তুমি তো রেজাল্ট বের করে দিছিল না, ওটা আমার খুবই উপকার, তুমি রেজাল্টটা সুন্দর করে ডাটা হিসেবে তুলে দিছিলে, আমি ওকে ওইভাবে দিলাম যে দেখো এই পেপারটা এইভাবে লিখছে বাবা, আমার কাছে এই ডাটা আছে, এর মতন করে আমাকে লিখে দাও, ও সুন্দর করে লিখে দিছে, আমি সুন্দর করে ধরছি আর মারছি, ঠিক আছে, কারণ পেপার তো হওয়া লাগবে, সাদা তো ওখানে বসে চেক করবে না যে আমার কত পার্সেন্ট ইয়া আছে, ঠিক আছে। ডিফেন্সের ভাইবা মোটামুটি ভালোই ছিল, আমি অত বেশি প্রস্তুতি যেহেতু নিই, মানে পেপার রেডি করতে আমার সময় গেছে, আমি তো রিভিউ করতে পারি নাই স্লাইড বেশি, তবে যেহেতু কাজ আমি করছি বন্ধু, দেখো কাজটা তো আমি করছি না, এমন তো না যে ডাটা কালেকশন অন্য কাজ অন্য কেউ করছে, অ্যানালাইসিস ফ্যানালাইসিস সব তো আমার হাত দিয়েই গেছে, তো আমি বলতে পারছি আর কি, আমার কাছে ধরছিল, আমাকে তিন দিছিল, তিন চারে চারে তিন, হ্যাঁ মোটামুটি তিন দিছে, আমাদের তিন দেয়, তিন অ্যাটলিস্ট দেয়, তিন নিচে দেয় না, চারে তিন। হ্যাঁ বন্ধু দিয়ে দিছে, তারপর আরো কাহিনী বলি, স্টাডি এরিয়া এই এগুলা কিভাবে হয়েছে,
এগুলো আমি ওইভাবেই করছি যে আমি ওকে বর্ণনা দিছি যে দেখো ভাই এটা হচ্ছে উখিয়া, বাংলাদেশের এই অংশ। তখন আবার জিপিটি তুলনামূলক একটু বুদ্ধিমান হচ্ছিল, এই ফোরের মতন বুদ্ধিমান ছিল না কিন্তু। ওরে এই ফোরের মতন হলে যে পেপার কি হইতো আমার, বাবা রে বাবা, বিশেষ করে ফোরের মতন এত বুদ্ধিমান ছিল না, কিন্তু মানে ওর কোন রকম ভাবে আর কি ও পারতো, তো দিলাম, ও সুন্দর করে লিখলো। কিন্তু অনেক লেখা আমার ধর আমার পছন্দ হয় নাই, ওগুলো তো অত বেশি ঠিকও করা যাচ্ছিল না। তারপরে ওইভাবে কোন রকমে ওর মধ্যে থেকে একটু মার্জিন কাটিং করে, ওই সময় তো আমি বেশি মার্জিন কাটিং করিনি ভাই, যা পাইছি তাই মারছি। ওই সময় অত দেখার সুযোগ ছিল না যে এই এটা ঠিক করি এটা ঠিক করি, অত দেখার সুযোগ ছিল না। সুন্দর করে ওগুলো বসাইছি, মারছি আর কি, ওইভাবেই কোন রকমে রেডি করে পেপারটা আমি দিছি। আমি একটা ছবিরও নিচে দিতে পারি নাই, ওই ছবির হ্যাঁ ফিগার নাম্বার না, এগুলো এখন পেপার তো রেডি হয়ে তোমাকে দেখাইছি না, ওটা তো তুলনামূলক তারপর রেডি করছি, কিন্তু তখন রেডি করতে পারি না। মানে ভাই আমার তো টেনশন যে পেপার আরেক কাছে গিয়ে যাতে আমি দিতে পারি, পাস তো করতে হবে, আমি আজকে কোনো রকমে মিস করলে বাস, গ্রাজুয়েশনটা শেষ করতে হবে। ধরো সময় ছিল 2 ঘন্টা 3 ঘন্টা তো লাগছে ভাইবা নিতে, শেষের দিকে গেলেও হয়তো, বিষয়টা ওরকম ছিল না। বিষয়টা হচ্ছে সবার আগে তো রেডি করতে হবে, রেডি করে তো আমার প্রিন্ট করাইতে হবে, স্যারকে দিতে হবে। বুয়েটে বুয়েটে এক বিশাল ঘটনা ঘটছে, এই ঘটনা তোমার কিভাবে বলি। স্বাধীন আমার একটা বন্ধু আছে স্বাধীন, ওর হইছে ঠিক আছে, আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সাইটেশন আছে আর ওই যে পেপারে, আর সরি রেফারেন্স আছে 12টা, এই যে আমার পেপারে আমার পিসিতে। আচ্ছা স্বাধীন বন্ধু আমার হচ্ছে, ও বেশ ভালো ছাত্র আলহামদুলিল্লাহ, ওই 3.90 সিজিপি, ভালো ভালো, ও ভালো ছিল, ওর ও অনেক হেল্পফুল আর আল্লাহর রহমতে বেসিক ভালো। হ্যাঁ এগুলো তো বেসিক ভালো। তো ও পরে ইয়াতে গেল, ও ও পরীক্ষা দিছে, ওর একটাতে হইছে, ডিপার্টমেন্টে 2টা সাবজেক্ট, এক ডিপার্টমেন্টে 2টা সাবজেক্ট হয়েছে। পরে ওকে ওর কাছে সবকিছু ডাটা নিয়ে বলছে যে ইয়া করতে, যেন ওরা ওরা মিলায় দেখবে যে আমাদের যে কোর্স গুলো আছে ওই কোর্স গুলা ওদের ওই পর, এভালুয়েট করে দেখবে যে ওদের সাথে যায় কিনা। হ্যাঁ হ্যাঁ ওটা ওটা এখনো চলতেছে, ওটা হয়তো সোমবারে রেজাল্ট দিবে আর কি, ওটা মিললে বন্ধু ভর্তি হতে পারবে। আচ্ছা না, এটা এটা স্বাভাবিক, অনেকে এটাকে অভিযোগ করে, বাট এই অভিযোগের কোনো ভিত্তি নাই, কারণ দিন শেষে তোমারই প্রোডাক্ট, ও যদি তোমার কাছে পড়তে না পারে কোথায় পড়বে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় বুয়েটকে, মানে হায়ার লেভেলে, তোমার তোমার বিএসসি, তোমার কাছে বিএসসি করা স্টুডেন্টরা যদি তোমার কাছেই মাস্টার্স করতে না পারে ও কোথায় যায় করবে। তোমার আরো ঘটনা বলি না, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং না, আমরা গেছিলাম ফ্লাড, এটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের ওখানে, ওখানে ও 81 জনকে ডাকলো ভাইবার জন্য, 81 জনকে ডাকলো ভাইবার জন্য, ওর টি গাইলো মাত্র 17 জনকে। না না আমাদের 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 ভার্সিটি থেকে ডাকলো 2 জনকে, একজনের সিজিপিএ কম, 2.94 আমার মতন, আমার সিজিপি 2.94, আরেকজনের বন্ধুর টিকাইলে হচ্ছে 3.90। আমরা তো ধরে নিছি, যদি আমি যেটা দুটো ধরছি যে যদি ওর যার সিজিপিএ কম ওর বন্ধু যদি নাও হয়, স্বাধীনের তো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এত সিজিপি নিয়ে না হওয়ার তো কোনো কারণ নেই। সে ভাইবা অ্যাটেন্ড করলো শর্টলিস্টের জন্য, ভাইবা করলো, ভাইবা পর্যন্ত গেল লিখিত পরীক্ষায়, ও মা বন্ধুক নেয়নি না,
ওই যে ও দুইটা ডিপার্টমেন্টে তিনটা সাবজেক্টে পরীক্ষা দিছে, মনে রাখো একটা ডিপার্টমেন্টে হয়েছে আর একটা ডিপার্টমেন্টে হয়নি, বুঝতে পারছো? যেটাতে 17 জন ওইটাতে হয়নি। না না ও খুব বাদ দিছে, কিন্তু সে ভাইবা দিতে ভাইবা, হ্যাঁ কিন্তু ভাইবা তো তুই নিলি কেন 2.90 না 2.94 এর ভাইবা? না তো দরকার ছিল না, তুই যে ভাইবাটা নিলি এটা তো ফাইজ জন্য ভাইবাটা নিলি। না এই স্যার, এই যে এই স্যার ছিল, এই স্যার বেশ ভদ্র স্যার ছিল, মানে অপমান করে, অপমান করে তো অপমান না করাই আমি খুব খুশি হয়েছি যে ভাই খুবই ভালো কাজ করছেন আপনি, আপনি মানে ইয়া করেন নাই, হেনস্থা করেন নাই, এটা আপনি বড় মানুষের পরিচয় দিচ্ছেন, কারণ আপনি দেশের টাকাই তো লাভ হয়, ওটা বিজনেস একদম। বুঝতে পারছি, হুম আমার কিছু সমস্যা আছে, আমি তোমাকে বলবো আমার ব্যক্তিগত বিষয় হচ্ছে, কিছু জিনিস আমাকে ছাড় দিতে হবে। আমার খুবই ইচ্ছা ছিল যে যদি ধরো বাহিরে চলে যাওয়া যেত, কিন্তু আমি যাব না, আমার আর ইচ্ছা নাই বাহিরে। সব থেকে বড় সমস্যাটা হবে হচ্ছে যে তোমার আমি এই এনভায়রনমেন্টটা হারাবো, বাংলাদেশে যে এনভায়রনমেন্টটা আছে বিশেষ করে রিলিজিয়াস এনভায়রনমেন্টটা, আমি বিদেশে গেলে এই এনভায়রনমেন্টটা হারাবো, আমি এনভায়রনমেন্টটা হারতে চাচ্ছি না। আবার হচ্ছে আব্বা পরিবারের দেখো আমি চলে গেলে তো কেউ নাই এখানে, বুঝতে পারো নি? আর হচ্ছে যে এই হচ্ছে বিষয়, তো দেশে থাকতে হবে ইনশাল্লাহ। সরকারি চাকরি করার খুব ইচ্ছা আছে, কিন্তু ভাইয়া ওই যে সেটা ভরে সারা রাত ধরে খালি মানে কোনো চাকরি বাকরি না করে বাপের উপর 2 বছর বসে থেকে খাওয়া, এটা আমি কোনোভাবেই যে করতে চাচ্ছি না, এটা হচ্ছে এই বিষয়। মানে বাংলাদেশের সিস্টেম চাকরির ঠিক আছে, ধরো যদি এরকম হইতো যে চাকরিতে অভিজ্ঞতার একটা মূল্যায়ন থাকতো, যারা ধরো চাকরি করে আসছে 2-3 বছর ওদের ওদের জন্য একটু ছাড় আছে, তাহলে ইজি হইতো, কিন্তু দিন শেষে ওই ওই তোমার মুখস্থ পড়াই তোমার পরীক্ষা খাতায় লিখতে হবে, ওখানে টিকলেই তুমি সর্বোচ্চ সুযোগটা পাবো। ভাইভাতে গিয়ে
যদি তোমার জ্ঞানের অর্থ গভীরতা থাকে নিজ ফিল্ডে, তখন ওই ফিল্ডের প্রশ্ন করলে তুমি যখন ঠপা ঠপ বলতে পারবা, বা তোমার ধরো অ্যাটিটিউড বলো, কথাবার্তার ধরন বলো, বা ওরা যেভাবে মূল্যায়ন করে আর কি, টিকলে টিকবা নাহলে নাই। আচ্ছা আচ্ছা হুম তুমি স্কলারশিপের চেষ্টা করো না, আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম কি 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 হিসেবে ফ্রিল্যান্সার লান্সিং করতাম? হুম আচ্ছা ভাই, তোমার আমি বলি, ডিজাইন ডিজাইন এখন হচ্ছে একটা বেসিক নিড হয়ে গেছে। আমি তো আমার আমার ভিজিটিং কার্ড তোমারে পাঠাইছি, আমাদের পাঠাই
কারে পাঠাইছি না। আমি ভাই আমার গুলো আমার খুবই মানে আমার আমি ভালো লাগে না, মানে আমি টিকতে পারি না, আমার খুব একটা অস্বস্তি মনে হয়, মানে হ্যাঁ হ্যাঁ আমরা তো করছিলাম, আমাদের আমরা তো তোমার ভার্সিটিতে মেইল দিয়েছিল ভার্সিটি থেকে সবাইকে। তোমার 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 টাইপিং স্পিড কত? ভাই একদিন চেক করতো, একদিন চেক করো না, ওই আমার মনে হয় 30 করাটা বেশ কঠিনই মনে হয় আমার কাছে, আমার সর্বোচ্চ 5-10 হয়। কঠিন হয়ে যাচ্ছিল, এরকম জিজ্ঞাসা করলাম আর কি অবস্থা। জাহাঙ্গীরনগরে পরীক্ষা ছিল ওই 27 তারিখ, তখন মাস্টার্স এর বিইউপি তে খরচ কেমন? দেড় লাখ টাকা লাগবে, কিন্তু 1 বছরে শেষ। ভাই একটু খোঁজ নাও না, ওখানে সিজিপি তোলা কি করছেন? তুমি একটু খোঁজ নিতে পারবো না এনভায়রনমেন্টাল সায়েন্সে? দেখো কারণ জাহাঙ্গীরনগর পরীক্ষা পিছাই দিচ্ছে, ও আমি যদি জাহাঙ্গীরনগরে ধরো ভর্তি হই 1.5 লাখ টাকা আমি ওকে দিতাম, ও বেটা যদি আমাকে 2 বছরে বের করে, 2-3 আড়াই বছরে মাস্টার্স শেষ করায়, তাহলে হবে কিছু? ও তো এমনিতে 2 বছরই লাগায়, তারপর তো আবার ডিউরেশন ডিউরেশন 1 বছর, ও 1.5 বছর লাগাবে হচ্ছে, 1.5 বছর লাগাবে হচ্ছে থিসিস শেষ করাইতে, 1.5 বছর, আর সার্টিফিকেট তুলতে তুলতে আরো 6 মাস। মাস্টার্স শোনো, ক্যাজুয়াল মাস্টার্স করা যায়, কিন্তু এখন তো গুরুত্বপূর্ণ মাস্টার্স না, আমি ভাবতেছি MBA করবো নাকি। আমি জাহাঙ্গীরনগর বাদে আর কোনো সার্কুলার দেখি নাই এখন। এগুলা ভাবি তো 3.25 চাই, আমার কম না সিজিপিএ। ও হাই সিজিপিএ কি বলো, ও তো বলেই দিছিল যে আমার ভার্সিটিতে কোনো বাইরের স্টুডেন্ট মাস্টার্স করতে পারবে না, পরে পোলাপাত বলছে তোর ওখানে মাস্টার্স করবো না, বাইরে চলে যাবো। টাকা ফেরত দিবে না কেন আজকে?
হ্যাঁ নেটে আছে বন্ধু। শুনতেছি আমি, ভিডিওটা বন্ধ। অন করো, অন করো। হ্যাঁ ওরা পরীক্ষা পিছিয়ে দিল, আমি বুঝতেছি না। আমি জাহাঙ্গীর, আমার জাহাঙ্গীরনগরটা দরকার কেন আছে আমি তোমাকে বললি, যেহেতু আমি বাংলাদেশে থাকবো আর জব সেক্টরে যাব, পাবলিক ইউনিভার্সিটির একটা ট্যাগ দরকার ছিল, বুঝতে পারছো? যদিও যদিও এটার ভ্যালু এখন কমতেছে, তবুও আর কি মানে দরকার ছিল আর কি বলে মনে হয়েছিল। এই জন্য আমি একটু রিস্ক নিতাম যে যদি 2 বছরও লাগে যাতে হয়, কিন্তু এখন দেখছি যে তুমি খালি খোঁজটা নাও বন্ধু দয়া করে, যে পিজিপি তোলা কঠিন না সহজ, কারণ পিজিপি তোলা কঠিন হলে তো মারা যে খাইছি আমি ইয়াতে বিএসসি তে। অ্যাটলিস্ট 3.25 আসবে না? শুনতে পাচ্ছি। না ড্যাফোডিলটা তাদের মধ্যে সিজিপিএ কিরকম পার্থক্য একটু একটু বুঝতে হবে। তোমাকে একটা কাজ দিই, হ্যাঁ এই যে তোমার একটা ওয়েবসাইট পাঠাইছি, এটা একটু ঘুরে আসো তো।
না না নিজে পাগল তীরে পাগলা নিজে মানুষছি। হ্যাঁ ভালো কাজ করছি এদের সাথে। মেনু তো মেনু মেনুতে মাই সার্টিফিকেশন নিয়ে যাও। অল্প কয়েকটা দিছি আর কি, বেশি দিন না তোমার সাথে, এটা অসম্ভব, এটা অসম্ভব। আচ্ছা এই আর কি, পেজ গুলো ঘুরে দেখো। আচ্ছা আচ্ছা তুমি কোন বিষয়ে ট্রেনিং, তুমি কোন, তুমি একটা ফিল্ড ধরো, সব মানে একটা ফিল্ডে স্পেশালিস্ট হিসেবে নিজেকে প্রকাশ করে ফেলো, তাছাড়া আচ্ছা তুমি ল ল পাগলা, এ তুই পড়ো 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 এনভায়রনমেন্ট নিয়ে পড়ো, তুমি ল ল থেকে এনভায়রনমেন্টাল ল চায়। প্রকিউরমেন্ট আছে না, প্রকিউরমেন্ট মানে হচ্ছে ওই যে চুক্তিপত্র, প্রকিউরমেন্ট ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারো।
তুমি একটু ভাবো, টিভি চাকরিতে ঢুকতে হবে, বুঝো নাই? সমস্যা শুনতে পাচ্ছ? রিসার্চ মানুষকে করে দিবা বা রিসার্চে হেল্প করবা, এটা তো তুমি ঠিক, তুমি তো মার্কেটিং করতে পারতেছ না, মার্কেটিং করলে তো সমস্যা, বুঝলে? হুম 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 হ্যাঁ, এটা 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 স্যার হচ্ছে অল্প টাকা লাগছিল, উনি আসলে মূলত ফ্রি করাচ্ছিল, পরে কিছু ফান্ড কালেকশনের জন্য একটু আর কি করাইছিল, টাকা দিয়েছিল। ইনারা পেইড কোর্সই করায় মূলত। এই স্যারটা ইআইএ, ইনোমেনি প্যাকাসিস, ইএসআইএ, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। শিখছে? হ্যাঁ, আরে ভাই, ওই বালটা যে কবে থেকে যে চলতেছে, ও শালারা কোনো কামের না, বুঝছো? ওরা আসলে মাগনা মাগনা, শুনো, তুমি এখন পোলা পাইনে যদি কিছু না দাও, স্যার মাসে যদি 1,000 টাকা করো, তুমি পোলা পাইনে না দাও, পোলা পাইনে কাজ করবে? ও মাগনা খাটায় নিয়ে খালি প্রফেশনাল ফাপড় নেয়, প্রফেশনাল ফাপড় কেনার টাইম আছে, তুমি 1 টাকা দাও না। হম হম ও ফাপড় নিয়ে টাইম আছে। আমি ভালো আছি, আমার কাছে ফাপড় নিলে হবে, বাচ্চা বাচ্চা পোলা পায়, নাক টিপলে দুধ পেড়ায়। না, কথাবার্তার ধরন এরকম, একবার ধরে দিছিলাম জুনিয়র। না না, আরে পাগলা পাশে থাকা বলতে, আমি তো শিবলির সাথে ছিলাম, শিবলি আর আমি এক রুমে থাকা তো একই তো। শিবলি ছিল হচ্ছে মানে এইচআর ছিল মনে হয়। অনেক গল্প দেয়, গল্প শালা গল্প দেয়। তেল দিয়ে ঠিকই আছে, খুবই ভালো ছেলে।
ভালো, তোমরা সব সমান। জিনিসটা ভাই তোমার আর কি বলি, তোমারে তোমারে তুমি অনেক মজার। হ্যাঁ আসল কাজই করেন বলে বাকি সব ঠিক আছে। তোমার দিয়ে কি বলবো আমি, তোমার সালে মনে হয় সব শেষ। কত সালে দিছিল সর্বশেষ ইয়া? 23 সালে। 23 সালের পর আর ওদের কোনো অ্যাক্টিভিটি নেই। আরে এটা অনেক আগেকার, এটা ওরা ওরা অনেক সিনিয়ররা মিলে করছিল, কিন্তু পরে ওরা ভেঙে যায় ওদের মধ্যে বিভিন্ন কারণে। ভেঙে যাওয়ার পর আর হচ্ছে ওরা পরে ইয়া করতে পারে নাই। পরে তো একটা পডকাস্ট তোমারে দিয়ে করাইলো, তারপরে পডকাস্ট কাক নিবে কাক নিবে সেটা আমাকে দিয়ে করাইছে। হ্যাঁ তুমি দেখো কি এক অবস্থা। এটা 15,000। শোনো তোমার একটা জিনিস বোঝায়, কোর্স, আরে পাগলা শোন, কোর্স করাটা বিষয় নাই, অল অ্যাবাউট দ্য কানেকশন। তোমাকে তোমাকে যদি আমি বলি এবার IWM গিয়ে তুমি ওনাদের HR কে আমার নামটা বললো খালি, যে ওনার HR হেড, আমি যদি স্যারকে অনুরোধ করি তাহলে স্যার আমাকে রিকমেন্ডও করবে, তুমি বুঝো। আমার CV-তে আমি স্যারের রিকমেন্ডেশনও লিখতে পারবো। আমি থার্ড ইয়ার থেকে যখন করোনা শেষও হয় নাই তখনই আমি স্যারের সাথে কথা বলি, ইন্টারনেট সার্চ দিছিলাম যে স্যার আমার তো ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং করতে হবে, আমি CV লিখি এবং আমার যদি প্রফেশনাল ট্রেনিং না থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রফেশনাল ট্রেনিং না থাকলে আমি ফ্রেশার হিসেবে মনে করবে যে হয়তো আমার চেষ্টা নাই এত বেশি কাজ করার, এই জন্য প্রফেশনাল ট্রেনিং কিছু লাগে, এবং ট্রেনিং লাগাতে হয় ওরকম ব্র্যান্ড থেকে যারা ধরো ব্র্যান্ড আর কি। যেমন IWM হচ্ছে বাংলাদেশের এই EIA বলো বা এগুলো সরকারি প্রজেক্ট গুলো যত আসে এদের হাত ধরেই আসে, ADB ফান্ডেড প্রজেক্ট হোক ইয়া ফান্ডেড প্রজেক্ট হোক এদের হাত দিয়েই আসে। হ্যাঁ হ্যাঁ আমি বলো কোথায়। হ্যাঁ টাকা তো পাইনি একটা কাজও, টাকা পাইছি হচ্ছে এখানে তো ইয়ে যে
ইনিউমিনেটর হিসেবে যেখানে কাজ করছি ওখানে টাকা পাইছি আমি, অ্যাচিভমেন্ট কি? হ্যাঁ দিছি। এ পাগলা, গুগল এটা হচ্ছে গুগল সাইট, গুগল সাইটে ডেভেলপ করছে। এইটা কিনছিল কিনছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে অ্যাড্রেসটা একটু বড় হয়ে গেছে নাকি। না, এস আর সাকিব দিয়েও হবে, বা MR সাকিব, বা S. সাকিব, এরকম অনেক হবে। সার্চ দিলে তো আমার ওয়েবসাইট আসে, আমার নামটা যদি তুমি কপি করে এখানে সার্চ দাও গুগলে, দেখবা আমি আসি গুগলে। ওই যে নলেজ প্যানেল একটা ক্রিয়েট করা আছে আমার, কিন্তু আমি আসলে আপডেট করি না দেখে ওইটা ইয়া হয় না। NID লাগে। NID নাই তোমার? কেন হয়নি NID? হ্যাঁ বেটা, তোমার NID লাগবে, বকাস ওটা। তুমি তোমার পাসপোর্ট আছে? তুমি বলো নাকি তুমি NID সাথে পাসপোর্ট করবে, কি বাচ্চা নাকি? না করা যাবে না, কি বলে কি? তোমার সার্টিফিকেট গুলো ঠিক আছে? তোমার সার্টিফিকেট গুলো ঠিক আছে? চেক করে তোমার আব্বু আমার এনআইডির সাথে সাথে তোমার সার্টিফিকেট গুলো নামগুলো মিলাই নিও, ঠিক থাকলে একদিন কষ্ট, একদিন একদিনই তো কষ্ট করো, তুমি কি মানুষ না অন্য কিছু প্রাণীটি, একদিনই তো কষ্টটা করবা। যেদিন যাবা ওই দিনই তোমার ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সব নিয়ে নেবে। সার্টিফিকেট চেঞ্জ করবে না, তোমার সার্টিফিকেটই চেঞ্জ করা লাগবে, নাম না মিললে সংশোধন করতে হবে সার্টিফিকেট। সর্বোচ্চ তুমি NIDটা সাবমিট করার সময় আব্বু আম্মুর NID সহ তোমার NID, তোমার আব্বু আম্মুর NID মানে হয়েছে কি তোমাকে বুঝাই, তুমি যখন পাসপোর্ট করতে যাবা বা NID করতে যাবা তখন সবার নাম, সব তথ্য, সব কাগজে ঠিক থাকতে হবে, একই থাকতে হবে, ভুল হইলে সমস্যা আছে।
আর দেশ সেটা কই যাবা, তোমার তো এগুলো কাজ তো স্কুল থেকে করা উচিত বাপ মায়ের। আমার বাপ যেরকম, আমি যখন ছোট ছিলাম ইচ্ছা মতো নিজের নাম চেঞ্জ করছে, আমার আমার এনআইডিতে আমার সার্টিফিকেটে লিখছে এম এ কে আজাদ, ফের উনার এনআইডিতে লেখা আবুল কালাম আজাদ, পরে তো আমি বড় হওয়ার পরে চেঞ্জ করা লাগছে না। আমার আমার আম্মুর এনআইডিতে নাম ভুল আছে, কেন আপনি হয় আম্মুর এনআইডি ঠিক ঠিক করেন, নাইলে আমারটা ঠিক করেন না, উনি আম্মুর এনআইডিও ঠিক করে নাই, আমারটা আবার আরো সুন্দর বানান লিখে দিছে। তো সুন্দর বানান লিখলে তো হবে না, ঠিক তো করতে হবে, এনআইডির সাথে তো মিল রাখতে হবে, পরে তো আবার ওইগুলো সব চেঞ্জ করা লাগছে, কমপক্ষে 15,000 টাকা খরচ হয়েছে সব চেঞ্জ করতে। ভয় পাবে কেন, এখন না করলে আর বুড়াতি বয়সে করা লাগবে। যে ধরো তোমার আব্বুকে কোথাও নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য, তখন যাইতে হবে না, যে এখনই করে ফেলো, যখন পরিস্থিতি যখন ভালো আছে এখনই করে ফেলো। আবার এই সজনের মতন কথা বলে একটা পাশের বাইরে সোজা বানাই দিব। তুই আমার কাকি, তুই আমার টাকা দিয়েছিস, আমার যদি সময় থাকে আমি তো তোর মতো লাইনে দাঁড়াবো, আমারই আরেকটা বানাবো আমি কপি। দাঁড় করানো যাবে না কেন, যখন তো তুই চলে যাবি যখন বলবে আপনি এনআইডি করাবেন, ওই আয় এনআইডি কর বস। কিভাবে দিয়ে দিলি তুই, তুই কি ইন্টারনেটে কি মেসেজ করে পাঠাবি? ভাইয়া তুমি কি তুমি কি তুমি কি ফাইজামি করতেছো ওদের সাথে? নির্বাচন কমিশন আমাকে ওখান থেকে বের করে দিবে ঘা ধাক্কা দিয়ে, বলো যে ভাই আপনার এত আরাম করতে হলে আপনার এনআইডি করা লাগবে না, আপনি যান। তুমি তথ্যটা আগে দিয়ে আসো, তোমার সার্টিফিকেট যদি সব ঠিকঠাক থাকে, আব্বু আম্মুর এনআইডি কার্ডের সাথে তোমার সার্টিফিকেট গুলো সব মিলাই দেখো যে নাম টাম সব ঠিক আছে কিনা, ঠিক আছে? যদি ঠিক হয়ে থাকে তাহলে কোনো টেনশন নাই, তুমি যাও তথ্যটা আগের দিন দিয়ে আসো, তারপরে হয়তো একদিন ডেট দিবে যে ফিঙ্গারপ্রিন্ট বা ছবি তোলা যাই দিয়ে আসলে, কোনো টেনশন নাই আর তোমার, বুঝতে পারছো? মানুষ কোন কোন লাজুনিয়া নাকি আমার পাঠা তো লাদুনিয়া কোন লাদু নিয়ে, লাবু নিয়ে না লাদু নিয়ে দিও কি যে করছো তুমি আল্লাহ ভালো জানে তোমার।
তোমার পাগলামি আর ঠিক নাই, বুঝছো? কোন সাথে গেছিলাম ওখানে? স্টিফির সাথে। শিবলির সাথে গেছিলাম এই অলিম্পিয়াডে। কে অবদান নাই কে? কি এক ঝামেলায় পড়লাম আমি! আরে পাগলা, ভলেন্টিয়ার হিসেবে তো আমি গেছিলাম, শিবলির সাথে গেছিলাম, কি এক ঝামেলা! কই আমার অবদান নাই? আমার একটা আর্টিকেল, ভিডিও ভিডিও আর্টিকেল লেখা আর হয়নি বন্ধু, একটা আর্টিকেল লিখবো, লিঙ্কডইনে আপলোড করবো আর্টিকেল। জার্নাল অত বড় জার্নাল লিখবো না, এমনিতে ধরো ফেসবুক পোস্টের বদলে একটা আর্টিকেল লিখে লিঙ্কডইনে দিলে ওটা বেশি ইয়া হয়। এসিও পাবলিশ হয়, মানে ইন্টারনেটে দিলে আমার নাম থাকলে ওটা ধরো ইয়া করে আর কি, এসিও তাড়াতাড়ি হয়, বা দেখতে ভালো লাগে যে আর্টিকেল লিখি আমি। না না কপ করব না, মানে ওকে, ওর হেল্প তো অবশ্যই নিব, কিন্তু ধরো নিজেরও কিছু ইনপুট তো রাখতে হবে, উপায় তো নেই। ঠিক আছে, লিঙ্ক মনে দিছিল বন্ধু, পরে মনে বুঝতে পারছিলাম যে ওটা এআই, পরে মনে করি নাই। হুম হুম হ্যাঁ হাজি কেন, তুমি কি জানো যে তুমি ওর শ্যাম্পু মেরেছিলা? তোমার পেজে অতগুলো সাবস্ক্রাইব কিভাবে হইলো? পেজে ওই ফলো হইলো অনেকগুলো।
তাও তো 29,000 না 30,000 জন আছে দেখলাম। শুনতেছি। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমার ওয়েটিং আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। না লোন নিয়ে আমরা অনেক কিছু করা যায়, তুমি বুঝো, আমাকে আমার কথাটা বুঝো। কিন্তু বিষয় হচ্ছে যে মানে এখন এত কিছু ক্যারিয়ার প্ল্যান করার সুযোগ নাই, এত কিছু পড়ার এখন সুযোগ নাই। এখন অল্প মানে যতটুকু জ্ঞান আছে তার সাথে আরো কিছু যদি জানা যায় অল্প সময়ের মধ্যে জেনে, কাজ কাজ মানে প্র্যাকটিক্যালি কাজ করতে করতে জানতে হবে। বাসায় বসে থেকে থেকে পড়ে পড়ে আর জানার সুযোগ শেষ। 4টা বছর ছিল, ভার্সিটি কি বাল করাইছে বা আমরা কি করতে পারছি এটা গেছে, আর এত ফেটাব হওয়ারও কিছু নাই। এখন শিখতে হবে,
সুযোগের সন্ধানে থাকতে হবে, আবেদন করে দিতে হবে, সুযোগ পাইলে চলে যেতে হবে। কোনো বেতন ফেতন পরে ইন্টার্নশিপে যদি আমার 7,000 টাকা দেয় আমাকে করতে হবে, যাতায়াত ভাড়া হয়ে যাচ্ছে আমার জন্য এনাফ। 3 মাস, বুঝতে পারছো? 3 মাস আমার পর অন্তত আমি ইয়া লিখতে পারবো। এক্সপিরিয়েন্স লিখতে পারবো আর এই যখন আমি কোথাও যখন কাজ করব তখন এটা দেখলে অন্যরা সুযোগ দিতে সাহস পাবে যে এই ছেলে তো কাজ করছে, একবারে না জানার থেকে তো কিছু তো জানছে। প্রফেশনাল সার্টিফিকেট এই জন্য দরকার যে এ তো এখান থেকে কিছু তো পড়ছে, একবারে গু থেকে তো কিছু তো জানে। জবের বিষয় এখনো তো ভাই পার্মানেন্ট হই নাই, এটাই হচ্ছে বিষয় আর কি। এগুলো তো ভাইয়া সিভিলরা নিয়ে নিছে, আমাদেরকে তো দেয় না। এই তো বুঝতে পারছি আমি না, মানে এটা এটা হচ্ছে ভাগ আল্লাহ তাআলা। এটা এটা তুমি স্বীকার করবা কিনা, মানে আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা আর কি, মানে যার জন্য যখন সহজ করে দেন একটু বেশি আর আমাদের কিছু করার নাই। মানে ধরো সিভিলের তো আমি অনেক সার্কুলার দেখি সামনে পরে, তাই না? অনেক দেখি তো কে রে, ওদের তো চাকরি আছে ভালোই, অনেক জায়গায় দেখি সিভিল ইঞ্জিনিয়ার খুঁজতেছে। একবার একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছি আমি, এই যে ইয়া ইয়া করার পরে একটা স্যারের সাথে পরিচিত হয়েছি, ওই স্যারও আসছিল ইয়া ইয়া করতে, উনি আবার ইয়ার মালিক, এই একটা কনসালটেন্সি, ওয়েস্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি ইয়ার মালিক। ওখানে গেছি, ওয়েস্ট ম্যানেজমেন্ট করে ওরা, ইটিপি প্ল্যান্ট গুলো স্থাপন করে, ইপুলি ট্রিটমেন্ট প্ল্যান্ট। ওখানে ভাইবা দিতে গেলাম, দেখলাম এত মোটা সিভিল ফাইল, এত মোটা সিভিল ফাইল। না না তোমার অকান না তো বুঝো নাই, এতই মানুষ সিভি দিছে, দিয়ে এতগুলো মোটা সিভি হয়ে গেছে, সিভির ফাইলই হয়ে গেছে। হ্যাঁ, বেসরকারি, নট অনলি বেসরকারি। এটা এটা তোমার অবাক করে দিবা, তুমি কি বলবো তোমাদের, না এটা তো আমাকে আসলে ব্যক্তিগত ভাবে ডাকছিল, আমি স্যারের সাথে যোগাযোগ করছিলাম, স্যার আবার আগ্রহ সহকারে আমার সাথে পরিচিত হইলো, আমিও স্যারের সাথে পরিচিত হইলাম। তো সামাও স্যার মনে করলো যে যদি ওকে ও যেহেতু আগ্রহ আছে কাজ করার, ওকে দিয়ে যদি কিছু, মানে ওকে ধরো যদি আমাদের জন্য যদি ভায়াবল হয় বা কখনো যদি কাজে আসে, জানে রাখলো আর কি। তো ওখানে গেলাম, ওনারা বেশ ভালোই কথা বললো। একটা বিষয় বললো যে দেখেন, যে আমাদের তো, আমরা তো বেশিরভাগ ইয়াদেরকে নেই, একটু দেরি করো তো, আমি একটা ইয়া দেখতেছি সার্কুলার দিকে, নেদারল্যান্ড না ওই কোম্পানির সার্কুলার, ও কোম্পানি অনেক বড়, তো ওদের বাংলাদেশেও ব্রাঞ্চ আছে। তো হ্যাঁ হ্যাঁ এটা আসলে করে, এটা আসলে বেশি কষ্ট পাওয়ারও বিষয়, আবার ইগনোরও করা লাগতে পারে, কিছু করার নাই আর কি।
হ্যাঁ, এটা একটু দিছি আর কি শখ করে। কারা ভাইয়া? দীপ ভাইয়া ছিলেন না? দীপু, বিপু নামে কাউকে চিন? বিপু, বিপু, বিপু। না, ওই তাহলে ওই আঙ্কেলের সাথে, ওই আঙ্কেল ওইখানে যায় নাই হয়তো, বা আর কি। না 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 না, হ্যাঁ হ্যাঁ তোমার ইচ্ছা। মারিয়াম একান, ইনি হচ্ছেন তোমার ফাউন্ডার চেয়ারম্যান, বা ফাউন্ডার আর্টনিলস ল্যাবের, উনি রেকমেন্ড করছেন, ওনার কাছ থেকে নিচ্ছে। বুঝি নাই, দশ বছর, 5 বছর, 5 বছর, হাফ এ ডিকেড, 5 বছর। বুঝতে পারছি। এই, তুমি তো করতে পারো, এমএসসি টা শেষ করো, শেষ করে পিএইচডি ঢুকে যাও, সারা জীবন লেখাপড়াই করো। বললাম
পিএইচডি করো, পিএইচডি পিএইচডি করতে কয় বছর লাগে? 5 বছর? এই মাস্টার্স নাই, তুমি পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন নিছো কেন? আচ্ছা, তারপর ওরা ওইটা কোথায়, ওটা কোথায়? কোন দেশে ওটা? কোন তাহলে তোমার কয় বছর করা আছে? 2 বছর? মাস্টার্স কোনটা করছো, অনলাইনে? তুমি শুনো, তোমার আমি একটা ভালো বুদ্ধি দিই, তুমি যদি সত্যি সত্যি প্রফেশনালে ঢুকতে চাও, ল নিয়ে সিরিয়াসলি কর, লটা তোমার দরকার। কারণ যেহেতু তোমার বাংলা, তোমার যতই তোমার থাকুক, বর্তমান পরিস্থিতি হচ্ছে তোমার ফিজিক্যাল বা ধরো যেটা বাংলাদেশে যেটা একাডেমিক্যাল যেটা পড়ালেখা, ওইটাই সব থেকে বেশি মূল্যায়িত হয়। কথা বোঝা গেছে? না না, সেটা তো অনলাইনে বলছো বাবা, তুমি তো অনলাইনে বলছো, তুমি এই অনলাইন পিএইচডি তুমি বাংলাদেশে যদি কাউকে দেখাও, ও তো তোমাকে ভালো দিবে না। তোমাকে তো ভ্যালু পাওয়ার জন্য বলতেছি, মানে ভ্যালুটাই তো তোমার দরকার, বুঝো নাই? ধরো তুমি আমার কথা আমার সাথে দ্বিমত করতেই পারো, কিন্তু বিষয় হচ্ছে যে দিন শেষে তো তোমার ওই ভ্যালুটাই কাউন্ট হবে। যদি সবগুলো গাধা হয়, তারপরে তো দিন শেষে ওই তোমার ওই ভ্যালু দিয়েই তো তোমাকে দেখতো, বুঝলে? নাই এটা বলতে চাচ্ছি যে যদি তুমি ডক্টর লিখবা, তোমার ডক্টর তখন তোমার ভেরিফিকেশন করতে চাবে যে ডক্টর কেন লিখতেছে না। চেষ্টা করো যে করতে, তোমার যদি স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে, বিসমিল্লাহ, তাহলে পিএইচডি করে পিএইচডি বাইরে করো। আবার অনলাইনে কথা বলে, আমি বলতেছি অনলাইনে গুলো খায় না মানুষ। তোমার ইউনিভার্সিটি দেখা করবে, কোন ইউনিভার্সিটি করছো?
বুঝতে পারছি, তাহলে ঠিক আছে ভাইয়া, পরীক্ষা তো বসছি। তোমার আমি বলি, এটা তো একদিন, এগুলো এগুলো কিছুই নাই, মানে আমার এগুলো পছন্দ না, কিন্তু মানে এমন এক অবস্থা, মানে তুমি তো হাগো, ওইটাকেও পারলে ছবি তুলে সুন্দর করে দেখানো দরকার, যে দেখুন কি সুন্দর করে আমি একটা, মানে কি এক কাণ্ড। ঠিক আছে, এই কেউ নাই বন্ধু। না এখন অত পরিচয়, নর্থ সাউথ কি কি হইতো? হুম 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 বললাম কিসের পেটেন্ট? পয়সা কিছু আসবে? বুঝতে পারছি, বলো বন্ধু। তাহলে আজকে রাখি, ইয়াটা কেমন হয়েছে ব্যানারটা? হ্যাঁ, ওটা এখনো আছে।
ভাই আমার তো তখন পেপার রেডি করার মতন এআই তো ছিল না তখন। অনেক দেখছো বল। এখন লিখিনি। বই লিখবো না। মানে তোমার ধরা খাওয়ার মতন কাহিনী করছো। একটা ফালতু বই দিচ্ছি তখন মেজাজই গরম করে দিচ্ছ তুমি। তুমি কি চাও সুন্দর কাজ করা যেতে পারে? বাংলাদেশে পরিবেশ বিজ্ঞান নিয়ে খুব একটা ভালো বই নাই, কম্বাইন করে সবকিছু নিয়ে তারপর শিক্ষক লাগবে একটা। হ্যাঁ 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 এবং যে রিভিউ করবে বিষয়টা আমরা করার পর সে রিভিউ করে ঠিক করে দিবে বা বেশি ইয়া করবে না।
আরে বাংলা নীল খেতে কেন তুই পারবিস করবো? আমার যদি এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে যদি করতেই হয় তাহলে ভালো কিছু করবো না? বন্ধু তুমি লেখো প্লিজ, বই মেলা যায় তোমার বই কিনবো, আমি কিনি বই। নাই তুমি যে অদ্ভুত কাজ দিচ্ছ আমাকে, এই অদ্ভুত কাজ তো ভাই করা যাবে না এই লিঙ্ক দিয়ে। এখন এমন সম্পর্ক তো আমার নাই যে আমি স্যারকে বলবো যে স্যার বিষ খান, স্যার আসে বিষ খায় ফেলবে। তোমাকে বোঝাই আমি, অনেক পেপার লিখছো, এখন নিজ ফিল্ডে গ্রহণযোগ্যতা পাবে। না না, তোমাকে যদি তোমার ফিল্ডের শিক্ষকরা বলো বা যারা কাজ করতেছে ওই জব সেক্টর বা ওই মার্কেটে যদি রিসপেক্ট না দেয়, তুমি 1000টা লিখলেও লাভ নেই। আরে পাগলা, ওগুলো তো পোলাপানে একটু বুঝাইতে হবে, তুমি তো বুঝতেছো না তোমার ডিপার্টমেন্টে। তোমার আমি কিভাবে বুঝাই এখন? তুমি তোমার মতন করে বসে থাকলে হবে? দরকার পড়লে তুমি রেগুলার টকশো করো, রেগুলার ইয়াতে গিয়ে টকশো করো, টিভিতে টকশো করো, তারপর ফেসবুক লাইভ করো, এগুলো রেগুলার যাতায়াত করো, নিজেকে একটা ইয়া হবে, বিভিন্ন প্রচার মাধ্যমে বারবার যাতে দেখে নিজেকে ওখানে ইয়া করে ফেলো। হম এটি এখন তোমাকে বুঝতে হবে যে টপিকটা করে। বাই, আমার তুমি তো তোমাকে আমি কি বলতেছি, তুমি যে কি বুঝতেছো। তোমাকে আমি বুঝতে পারছি না, তুমি যতদিন তোমাকে আমি বুঝাই, তোমার হচ্ছে যে তুমি আগে নিজে পরিচিতি বাড়াও, আমি তোমাকে পরিচিতি করে দিলে হবে না। তোমাকে যদি আমি পরিচিত করে দিই, তারপর যদি ও চিনতে পারে যে আরে আচ্ছা উনি তো ওইভাবে আমি ওনাকে চিনি, তখন কাজে দিবে।
পেপার দিয়ে, বাংলাদেশে পেপার দিয়ে তুমি পরিচিত হতে পারবে না। তোমার এক হচ্ছে যে ফিজিক্যাল কাজ করতে হবে, বিভিন্ন প্রজেক্ট বলো বা বিভিন্ন ইয়ের সাথে যুক্ত থাকতে হবে, অর্গানাইজেশন প্রজেক্ট বা ফিল্ড লেভেলে কাজ করতে হবে, তাছাড়া হবে না। হ্যাঁ, ভার্চুয়াল পেপার পাবলিশ করে শুধুমাত্র যে তুমি বাংলাদেশে ইয়া পর্যায়ে চলে যাবা, এই সুযোগ নাই ভাইয়া। আর এটা এটা হওয়া উচিত না, কারণ তোমার কিছু ফিজিক্যাল তো কিছু কাজ থাকতে হবে, ফিজিক্যাল অভিজ্ঞতা না থাকতে হবে। মানে কে বলছে, মিলিটারি অফিসার খালি ক্যাম্পে বসে থাকে, যুদ্ধের ক্ষেত্রে নামে উঠেই বলছে তোমারে লিড করে তাহলে কি? তুমি যদি এখন নিজেকে কর্নেল ভাবা শুরু করো তাহলে তো আমার তো কিছু আর বলার নাই এখন। আরে তোমাকে ডেটা কালেকশন করতে কে বলছে? তুমি সেমিনার অ্যাটেন্ড করো না, তুমি ওয়ার্কশপ অ্যাটেন্ড করো না, তুমি ট্রেনিং অ্যাটেন্ড করো না, টিচারদের সাথে তোমার কথাবার্তা না বললে তুমি, তোমাকে তো আমি বলতেছি মানুষের সাথে পরিচিত না হলে তো কেউ তোমাকে দাম দিবে না। আজব ঝামেলা, তোমাকেও চিনতেছেই না তো আবার লজ্জা কোত্থেকে আসতেছে? তুমি এখন লজ্জা, তুমি যদি দৌড়া গলা দৌড় দিয়েও মারো কেউ তো ইয়েও করবে না যে আরে কে মরছে, কেউ দামি দিবে না। তোমার যদি পরিচিতি না থাকে তাহলে তো সমস্যা। ধর যশোর মহল ইউনিট যদি আজকে গলা দড়ি দিয়ে মরে, নট অনলি লোভেন দৌড়ি, উনি যখন গলা দড়ি দিয়ে মরে তাহলে দেখাতে সবাই কেমন হায় হতাশ করবে। নোবেলের আগেও যদি উনি মরতো, আমি তোমাকে বলি নোবেল পাওয়ার আগেও যদি উনি মরতো তারপরে মানুষ হাই হতাশ করতো, কারণ ওনার হচ্ছে যে তোমার কাজটা ছিল প্র্যাকটিক্যাল লাইফে, ওইটার একটা প্রভাব ছিল। এবং কি উনি গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে তো অনেক কাজ করছে। তা বাইরে ছিল কে বলছে বাইরে করছে? হায় হায়, এই যে গ্রামীণ গ্রামীণ নিয়ে যে উনি যে মাইক্রো ক্রেডিটের এই কাজগুলো উনি দেশ থেকে শুরু হইতে ওনার, এবং উনি এগুলো এগুলো হয়তো বা থিওরিক্যালি অনেক জায়গায় বলে বেড়াইছে, পরে তো কৃষি ব্যাংক বা বিভিন্ন ব্যাংকে ওনাকে বলছে যে স্যার আপনি কি করতেছেন একটু প্র্যাকটিক্যালি আমাদের সাথে করেন, তাছাড়া তো আমরা খালি আপনার কথাই শুনতেছি কাজে তো আসতেছে না। তখন তো উনি কাজ করলেন বাংলাদেশে এসে, তখন তো ওগুলো আস্তে আস্তে বেশ ভালো হেল্প হইলো আর কি, বাংলাদেশ বেশ কাজে ইয়া হইলো। এটা পরে আসছে ভাইয়া, একদিনে তো আসে নাই। তুমি তুমি বুঝতেছো না কেন বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান ওকে ফান্ড দেয়, এমনি এমনি তো আসে নাই। তোমার সাথে আমি আর কথা বলবো না, তুমি আধ্যাত্মিক লেভেলে চলে গেছো। তোমার দেশে তোমার যদি এখন পরিচিত হইতেও সমস্যা হয়, তুমি তো পরিচিত হইতেও মনে করো যে মানে মানুষ এমনি এমনি তোমাকে চিনবে নাকি? আচ্ছা তাহলে তুমি তুমি বাসায় বসে 200 কেন, তুমি 2 লাখ পেপার পাবলিশ করো, মানুষ তো বুঝবে না তোমার। যতক্ষণ না ওই পেপার মানুষের জীবনে প্রভাব ফেলতেছে ততক্ষণ তো মানুষ দাম দিবে না। কথা বুঝে গেছে? তুমি থাকবা বাংলাদেশে, বাংলাদেশের কালচারের সাথে নিজেকে মানায় নিবা না, বারবার অন্য অন্যদের অন্যদের অনেক কিছু থেকে আমাদের দেশে অনেক কিছু ভালো আছে, ঠিক আছে? আর অনেক কিছু, হ্যাঁ এক্সাম্পল নিবা, অন্য দেশের থেকে আমার দেশে
তোমার অন্য অন্যদের দেশে যেরকম কালার ডিসক্রিমিনেশন আছে আমার দেশে নাই। না কেমন বলো? তোমার মাথার সমস্যা আছে, তোমাকে আমি কি বলতেছি পাগলা বুঝতেছে কি? হ্যাঁ পাগলা, ওদের ডিসক্রিমিনেশন আমাদের ডিসক্রিমিনেশনের মধ্যে পার্থক্য বুঝো। এখন আমার যদি ধরো, আমার ধরো সাদা চামড়ার মেয়েটা আমার পছন্দ হয়, আমার সমস্যা এটা। ঠিক আছে, অনেকে পছন্দ হয় কেন, তুমি দেখো না কতজন মানুষ তো কতজনকে বিবাহ করে, এটা তো সমস্যা না। এমন না যে বাংলাদেশে ওই জন্য ওই মেয়ের বিয়ে হচ্ছে। তুমি ভারতে যাই, ভারতে খালি তুমি একবার ঘুরে আসে দেখো ভারতের কি অবস্থা। বাংলাদেশ ভারতে জাত প্রথা যায় দেখে আসো একবার, জাতি প্রথা যে এই গোত্র এই গোত্রের হাত ধরে না, এই গোত্রের দেওয়া পানি খায় না, এই গোত্র খালি গুই পরিষ্কার করবে, এই গোত্র কখনো এই ইয়া হইতে পারবে না, ওই হইতে পারবে না। যাই খালি একবার দেখে আসো, মানে একবার খালি তুমি উপলব্ধি করো, তুমি বুঝতে পারবা যে কি অবস্থা সামাজিক ভাবে। বাংলাদেশ পৃথিবীর অন্যান্য অনেক দেশের থেকে, বাংলাদেশের থেকে ভালো অবস্থানে আছে খুবই কম দেশ। তুমি যদি খালি একবার উপলব্ধি করো, ঠিক আছে, সামাজিক অবস্থান, সামাজিক অবস্থা, সামাজিক সম্পর্ক, সামাজিক অবস্থা মানে অন্যান্য অনেক দেশের থেকে আমরা অনেক ভালো আছি। ঠিক আছে, ওয়াদুল কাদের সাহেব তো কথা বলছেন তোমার অর্থনৈতিক বিষয় নিয়ে, আমার তো অর্থনৈতিক বিষয়ে মূল টার্গেট না, আমার কথা হচ্ছে সামাজিক অবস্থান নিয়ে। রিলিজিয়াস দিক দিয়ে অন্যান্য যে কোনো দেশের থেকে আমরা যথেষ্ট খুব ভালো পরিমাণ শক্তিশালী অবস্থায় আছি। হ্যাঁ তোমা, তোমাকে যে করতে দিল না, তোমাকে যে এই যে এখানে যে আটকাই দিল, তোমাকে যে একটা সামাজিকতা বা শালীলতার দিক দিয়ে বাধ্য করলো, এটাকে তুমি কি বলবা? মোরাল মোরালি দিক দিয়ে আমরা কতটা শক্তিশালী বলবা তুমি? হিজাব তো, হিজাব ওগুলো তো বলতে পারবে না, এগুলো বললে তো তখন তোমার আবার কোর রিলিজিয়ন নিয়ে আসতে হবে যে হিন্দুরা বাদে মুসলমানদের জন্য এটা বাধ্য। সমস্যা ছিল হচ্ছে তখন, তখন তো ইয়া ছিল না, আর পোশাকের দিক বাংলাদেশে কখনোই তো কোনো জিনিস বাধ্য করে দেওয়া হয় নাই, একমাত্র ধর্মীয় বা ধরো মাদ্রাসা, মাদ্রাসা বাদে কোথাও এই কোর ড্রেস আপ নাই বাংলাদেশে, কোথাও নাই, এই জন্য নাই। আর ও ও তো ও তো এই এই বিষয়টাকে অ্যাড্রেসও করে না, এই জন্য ও অত ইয়া করে না, ইনসাইড হয় না। কিন্তু এই যে কথাটা বলে কথা, তুমি কখনো কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট কিংবা বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে তুমি ঘেটে দেখো তো দর্শাদ বলে কিনা, যাই দেখো তো AIUB বলে কিনা, জীবনে বলবে না, মরে গেলে বলবে, ন্যাংটা হয় যদি ক্যাম্পাসে তারপরে বলবে না। ঠিক আছে, এটা বলবেই না, বুঝি নাই। পক্ষ পক্ষ না, যে ক্যাম্পাসে তোমার ইসলামিক স্কলাররা আসতে পারে, বাংলাদেশের ইতিহাসে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কোন ইসলামিক স্কলার, হ্যাঁ নট অনলি দ্যাট, কেন মুক্তার আহমেদ কি বললাম, মুক্তার মুক্তার আহমেদ সাহেব, মুক্তার আহমেদ সাহেব তো জাহরুলের সাথে এসে কবে থেকে যুক্ত? হ্যাঁ হ্যাঁ
ধরো তখন এতটা পাবলিসিটি করা সম্ভব হয়নি বা তারা করে নাই, এরকম তো তোমার ইন্টারন্যাশনাল কনফারেন্স রুমে করছে, এরা অনেক সময় করছে, পোর্টাল লার্নিং থেকে শুরু করে ইয়া করে, এরা অনেক আগে থেকেই, আমি তো যতদিন থেকে খেয়াল করছি বেশ অনেক আগে থেকেই তারা এটার সাথে যুক্ত। তাবলিক জামাতের তো কেন্দ্রবিন্দু ছিল ড্যাফোডিল, তুমি বুঝো, ড্যাফোডিল থেকে বেশ বড় একটা তাবলিক জামাতের ইয়া ছিল, পরে কিছু কারণে ওই তাবলিক জামাতের ওই ইয়াটা কোরটা একটু নড়বড়ে হয়ে যায়। করোনার আগ পর্যন্ত তাবলিক জামাত তো বেশ শক্তিশালী ছিল ড্যাফোডিল, করোনার পরে একটু ওই কানেকশন ভেঙে যাওয়ার কারণে, আর হচ্ছে তোমার ওই তাবলিক জামাতে দুইটা পক্ষ হয়ে যাওয়ার কারণে, সাত গ্রুপ আর অন্য গ্রুপ, এই দুইটা হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে একটু তাবলিক জামাতের কার্যক্রম একটু দৃঢ়তা আসে আর কি। তাছাড়া তো বেশ ভালোই ছিল। বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা, কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে ধরো আমি একটা, এটাই হচ্ছে মূল সমস্যা, ধরো আমি একটা ভুল করতেছি,